বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড-19 বা করোনা ভাইরাস গোটা বিশ্বজুড়ে এক মহা আতঙ্কের নাম এবং এক অন্তহীন জরুরি অবস্থার মধ্যে ঠেলে দিয়েছে গোটা পৃথিবীকে। শুধু স্বাস্থ্য ঝুঁকি বা মৃত্যু ঝুঁকির মধ্যে কোভিড-19 পৃথিবীকে সীমাবদ্ধ রাখেনি। আমরা সবাই জানি যে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, কূটনৈতিক নানান এমনকি মনস্তাত্ত্বিক ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে পৃথিবীকে, পৃথিবীর মানুষকে। এই গত কয়েক মাসে গোটা পৃথিবী জুড়ে নানান করুণ কাহিনী তৈরি হয়েছে এবং এখান থেকে অনেকে হয়তো আশার আলো দেখছেন, কিন্তু অনেকে মনে করছেন যে এখান থেকে পরিত্রাণ যে খুব সহসা মিলবে তেমনটাও মনে হচ্ছে না। এবং যখন পৃথিবীর অনেক জায়গায় স্বাভাবিক হতে শুরু করেছে, বাংলাদেশও সিদ্ধান্ত নিয়ে কিছু কিছু স্বাভাবিক করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, জীবন এবং জীবিকার ভারসাম্য বিবেচনা করতে গিয়ে, রক্ষা করতে গিয়ে, জীবিকাকে প্রাধান্য কোনো কোনো ক্ষেত্রে দিতে গিয়ে, কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে এখন পর্যন্ত বাংলাদেশে, বিশেষ করে আমরা সর্বশেষ গতকালের হিসেবে যদি নিই, তাহলে আক্রান্তের সংখ্যা এবং সেই সঙ্গে মৃতের সংখ্যা রেকর্ড পরিমাণ বাংলাদেশে এ পর্যন্ত যা হয়েছে। মূলত কোভিড-19 বা করোনা ভাইরাস এবং তার ক্রিয়া প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করবার জন্য আমার সঙ্গে দুজন অতিথি আজকে যুক্ত হচ্ছেন। একজন যুক্ত হচ্ছেন কম্বোডিয়ার রাজধানী নমপেন থেকে, ডক্টর জিয়াউদ্দিন হায়দার। তিনি ক্লাস্টার লিডার HNP গ্লোবাল প্র্যাকটিস ইন ইস্ট এশিয়া বিশ্বব্যাংকের কর্মরত আছেন। জিয়াউদ্দিন হায়দার MD PhD ইজ দ্য ক্লাস্টার লিডার ফর হেলথ, নিউট্রিশন অ্যান্ড পপুলেশন HNP গ্লোবাল প্র্যাকটিস ইন ইস্ট এশিয়া বেসড ইন নমপেন, কম্বোডিয়া। Prior to joining the World Bank Group in 2009, he occupied leadership positions including Director of Research, PRAC Dhaka, Senior Nutritionist, International Atomic Energy Agency, Vienna, Manager Special Programs, GAIN Geneva, Director Sprinkles Global Health Initiative, Toronto, and Food Security and Nutrition Expert, FAO, Bangkok. He was trained as a medical doctor with a master's degree in food and nutrition planning and PhD in নিউট্রিশনাল এপিডেমোলজি। আমাদের সঙ্গে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে যুক্ত হচ্ছেন ডক্টর প্রমোদ জয়সওয়াল। ডক্টর প্রমোদ জয়সওয়াল ইজ রিসার্চ ডিরেক্টর অ্যাট নেপাল ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন অ্যান্ড এঙ্গেজমেন্ট। হি স্পেশালাইজেস অন চায়না অ্যান্ড সাউথ এশিয়া অ্যান্ড হ্যাজ ডান এক্সটেন্সিভ ওয়ার্ক অন চাইনিজ ফরেন পলিসি, চায়নাস সাউথ এশিয়া পলিসি অ্যান্ড চায়নাস অ্যাম্বিশিয়াস বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI. His research focus also includes insurgencies, border management, terrorism, illegal migration, radicalism, and ethnic conflicts. He is a senior fellow at the Institute of Peace and Conflict Studies, New Delhi. He has been working as visiting faculty at different universities of Nepal and China, Fudan University, Shanghai, and Tong University, Shanghai. Welcome to the program, Dr. Jiyaudin Haider and Dr. Pramod Joshal. ডক্টর জিয়াউদ্দিন হায়দার, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে, বিশেষ করে জনস্বাস্থ্য নিয়ে আপনি কাজ করছেন, এই মুহূর্তে ইস্ট এশিয়ায় কাজ করেছেন, এর বাইরেও পৃথিবীর অন্যান্য প্রান্তেও কাজ করেছেন, বর্তমানে এই যে কোভিড-19 বা করোনা ভাইরাসকে কেন্দ্র করে যে বিশ্ব পরিস্থিতি, সেটিকে আপনি কিভাবে দেখছেন, সেই সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি? বাংলাদেশে আপনি কাজ করেছেন এবং বাংলাদেশকে যেহেতু আপনার মাতৃভূমি, আপনি বেশ খোঁজ খবর রাখেন, তো বাংলাদেশের পরিস্থিতিটা কিভাবে দেখছেন? এবং একটা ব্যক্তিগত প্রসঙ্গ আমি আপনার কাছ থেকে হয়তো শুনতে চাইবো। আমাদের স্বাস্থ্য ব্যবস্থার চিত্র ফুটে উঠেছে যে আপনার মা কোভিড-19 আক্রান্ত হয়ে কিছুদিন আগে মারা গেছেন এবং তার তিন সন্তান চিকিৎসক, তার পুত্রবধূ চিকিৎসক, তার জামাতা চিকিৎসক, কিন্তু যে কোনো মানুষের মৃত্যু স্বাভাবিক, আমাদের আমাদের প্রত্যেকেই মারা যেতে হবে, কিন্তু যে প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি মারা গেলেন সেটি আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এবং সেটি নিয়ে আপনি প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানান মাধ্যমে লেখালেখি করছেন, নানান পত্রপত্রিকা আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করছেন, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন, সেখান থেকেও আমি জানি হয়তো প্রতিক্রিয়া বা জবাব আপনি পেয়েছেন, সব মিলিয়ে একটু আপনার কাছে সূচনা বক্তব্য শুনতে চাই। ধন্যবাদ জিল্লুর ভাই, প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং চ্যানেল আইকে আমাকে আজকে আপনাদের তৃতীয় মাত্রায় আমন্ত্রণ জানানোর জন্য। আমি অনেক দুঃখিত যে এর আগেও আমি দুবার আপনাদের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছিলাম, কিন্তু আপনি যে ব্যক্তিগত কারণটা উল্লেখ করেছেন সেই কারণটার জন্যই আমি যোগ দিতে পারিনি। আর বুঝতেই পারছেন সংগত কারণে আজকের যে প্রসঙ্গ এটা আমার জন্য ইমোশনালি অত্যন্ত টাচি, আমার জন্য আমাকে নিজেকে সংযত রাখা আসলে মাঝে মাঝে একটু দুঃসাধ্যই হয়ে যায়। আমার আম্মা উনি গত 23 এপ্রিল
ইন্তেকাল করেছেন, উনাকে আমাদের গ্রামের বাড়িতে সমাধিস্থ করা হয়েছে। আপনারা সবাই আমার রুহের মাগফিরাত এটি আমি দোয়া চাচ্ছি। আজকে আসলে আমরা এমন একটা জায়গায় আজকের দিনটায় বসে আছি যে পৃথিবী এই কোভিড-19-এর যে থাবা, চরম থাবা, এই থাবায় আক্রান্ত। আমার সামনে কিছু স্ট্যাটিস্টিক্স আছে, আমি আপনাদের শেয়ার করি। এই মুহূর্তে পৃথিবীর 215টা দেশ এবং টেরিটরি মিলিয়ে, 215টা দেশ এবং টেরিটরিতে এই মুহূর্তে 42,66,705 জন মানুষ আজকে কোভিড-19 আক্রান্ত, এবং এর মধ্যে প্রায় 90,000-এরও বেশি ডাক্তার এই রোগে আক্রান্ত। এখন মধ্যে মারা গিয়েছে 290,561 জন। এবং আমরা যদি আক্রান্ত এবং মৃতর সাথে তুলনা করি, তো এটার হার হলো 6.8%, 6.8% আক্রান্তের মৃত্যুবরণ করেছে। আমি যদি বাংলাদেশের দিকে ফিরে তাকাই, আমার কাছে যে তথ্য আছে, আজকে পর্যন্ত বাংলাদেশে আক্রান্তের সংখ্যা হলো 17,822 জন, এবং এর মধ্যে মারা গিয়েছে 269 জন, এবং শতকরা হারে সেটা হয় 1.5% মানুষ মারা গিয়েছে। এর সাথে যদি আমরা সাউথ এশিয়ার অন্যান্য দেশের সাথে তুলনা করি, মারা যাওয়ার হারটা হয়তো কিছুটা কম মনে হচ্ছে, কিন্তু আমি একটু পরে বলবো যে এই কম ফিগারটাকে আসলে বিশ্বাস করা খুব কঠিন। ইন্ডিয়াতে মারা যাওয়ার হার 3%, পাকিস্তানে 2%, শ্রীলঙ্কাতে 1%, মালদ্বীপসে হলো 0.34%, আর নেপাল এবং ভুটানে 0%। নেপাল এবং ভুটানে এখন পর্যন্ত কেউ মারা যায়নি। আমি ফিরে আসছি বাংলাদেশের প্রসঙ্গে। বাংলাদেশের দেখা যাচ্ছে যে মারা গিয়েছে মাত্র 269 জন, এবং আক্রান্ত হয়েছে 17,822 জন। আসলে আপনারা তো ভালো করেই জানেন, আমার চেয়ে অনেক ভালো জানেন, বাংলাদেশে তিনটা জায়গাতেই কিন্তু অনেক সমস্যা। প্রথম সমস্যা হলো টেস্ট, কোভিড টেস্ট করার ব্যাপারে। এই পর্যন্ত মোট টেস্টের সংখ্যা হলো 1,05,242, এবং আপনারা যদি দেখেন ডিস্ট্রিবিউশনটা, টেস্টটা কোথায় হয়েছে, দ্য মোস্ট অফ দ্য টেস্ট দে আর সেন্ট্রালাইজড ইন অ্যান্ড অ্যারাউন্ড ঢাকা সিটি। এবং খুব আমার মনে হয় যে এক সপ্তাহ আগ পর্যন্ত টেস্ট করার দায়িত্ব ছিল শুধুমাত্র একটা প্রতিষ্ঠানের উপর, IDCR। এবং আমরা ভালো করেই জানি যে যাদের টেস্ট করা হয় তারা মোটামুটি অলরেডি আইডেন্টিফাইড কোভিড প্যাশেন্ট, যারা আমি বলবো যে সিভিয়ার না, মডেস্ট এবং সিভিয়ার পর্যায়ে চলে গিয়েছেন, যারা কমপ্লেন করছেন ওনারাই সাধারণত টেস্টের জন্য যান। তার মানে আমরা বলি অ্যাসিমটোমেটিক, যারা কোভিড পজিটিভ কিন্তু যাদের কোনো সিমটম নাই, এবং যারা মাইল্ড সিমটমে আক্রান্ত, ধরেন জ্বর বা কিছুটা তাদের গায়ে ব্যথা, দুর্বলতা, তাদের ক্ষুধা মন্দা, তাদেরকে আসলে টেস্ট করার কোনো প্রক্রিয়াই বাংলাদেশে এখন পর্যন্ত দাঁড়ায় নাই। তার মানে যে আক্রান্তের সংখ্যাটা আমরা দেখছি 17,822, এটা আসলে যে সকল ব্যক্তিগণ অলরেডি কোভিড আক্রান্ত এবং তাদের মডারেট টু সিভিয়ার সিমটম আছে, সেই জনসংখ্যার মধ্যে 17,822 জন আক্রান্ত। এবং আপনি যদি মৃত্যুটাও দেখেন, আজকে আমি ব্যক্তিগতভাবে কোভিডের মৃত্যুটাকে আমি তিন ভাগে ভাগ করি, এই সময়ের মৃত্যুটাকে। প্রথম যে ভাগটা সরাসরি কোভিডেই মারা গিয়েছে, তাদের হয়তো পূর্বে কোনো রকম অসুখ ছিল না, তারা কোভিডে আক্রান্ত হয়েছে এবং হয়তো ফুসফুসে অক্সিজেনের কম সাহায্যের কারণে তারা মারা গিয়েছেন, এটা হলো একটা ভাগ। দ্বিতীয় ভাগ হলো যে তারা কোভিড আক্রান্ত হয়েছেন, কোভিড ভাইরাস, তারা কোভিড পজিটিভ, কিন্তু তারা পূর্ব থেকেই অন্য রোগে ভুগছেন, তারা হৃদরোগে ভুগতে পারেন, তারা শ্বাসকষ্টে ভুগতে পারেন, তারা কিডনির রোগে ভুগতে পারেন, যে কোনো ক্রনিক রোগে তারা ভুগতে পারেন, এবং ওই রোগেই মারা গিয়েছেন, এবং কিন্তু কোভিডটা এই মৃত্যুকে অ্যাগ্রাভেট করেছে, মৃত্যুবরণ করতে সাহায্য করেছে। আর তৃতীয় যেটা, এটা আমি বলবো যে সাংঘাতিক মারাত্মক আমাদের দেশের প্রেক্ষাপটে, যে সকল আপনার ক্রনিক রোগে যারা আক্রান্ত বা যারা অ্যাকিউট কোনো একটা অ্যাটাক যাদের হয়েছে, যেমন আজকে যদি তাদের কেউ অ্যাকিউট হার্ট অ্যাটাক হয় বা অ্যাকিউট কোনো লাং অ্যাটাক হয়
হ্যাঁ, তারা হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে, আপনারা সংবাদ বিভিন্ন সংবাদপত্রে অলরেডি দেখছেন, এবং তো কোনো হাসপাতাল কোভিড সার্টিফিকেট ছাড়া ভর্তি করে না। সার্টিফিকেট প্রসঙ্গ, এটা আমার কাছে সাংঘাতিক কষ্টকর একদিকে, আরেকদিকে সাংঘাতিক হাস্যকর মনে হয়। কারণ আমি ব্যক্তিগতভাবে এই 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 কোভিড সার্টিফিকেটের ব্যাপারে এখন পর্যন্ত, আজকে পর্যন্ত মোট 18টা দেশে আমাদের বিশ্বব্যাংকেরই আমাদের কলিগদের মাধ্যমে খবর নিয়েছি, এবং আমি যতটুকু বুঝলাম এখন পর্যন্ত বাংলাদেশ একমাত্র একটা দেশ যেখানে একটা স্বাস্থ্য কেন্দ্র বা একটা হাসপাতালে কোনো সিভিয়ার রোগী যদি যায় তার কাছে সার্টিফিকেট চায়। আপনি বলেন, আমার যদি এখন অ্যাকিউট হার্ট অ্যাটাক হয়, আমার যদি অ্যাকিউট অ্যাজমার অ্যাটাক হয়, আমি কখন কোভিড সার্টিফিকেট আনব? বাংলাদেশে যদি আপনার আইডিসিআর বা বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় বা অন্য যেখানে কোভিড টেস্ট করার মতো ব্যবস্থা আছে, সেখানে আপনার পরিচিত লোকজনও যদি থাকে, প্রভাবশালী লোকজন যদি অনুরোধ করে, তারপরেও দেখা যায় যে কোভিড টেস্ট করাতে অন্তত 24 থেকে 48 ঘন্টা সময় লাগে। তো এত সময় তো আপনাকে এই অ্যাকিউট অ্যাটাক, হার্ট অ্যাটাক বা ডায়াবেটিস বা অ্যাজমা, এটা আপনাকে দিবে না। তো আমার মনে হচ্ছে যে প্রকৃত মৃতের সংখ্যা, আমি যে সংখ্যাটা কোট করলাম তার চেয়ে অনেক অনেক বেশি। তো এগুলো অত্যন্ত কষ্টের। আমি আমি শুধু টেস্টের প্রসঙ্গে, আমি আমার পরিবারের প্রসঙ্গ আপনাকে বলতে পারি। আমি আপনি আপনার আমার আম্মার মৃত্যুর কথা বলেছেন, আমার আম্মার মৃত্যু হয়েছে 23 তারিখে, কিন্তু আমার আম্মা কোভিডে, উনি প্রথম টেস্ট হয়েছিল এপ্রিলের 11 তারিখে। এই 11 তারিখের টেস্ট রেজাল্ট ছিল আম্মার নেগেটিভ। এই নেগেটিভ টেস্ট রেজাল্ট নিয়ে আমার দুই ভাই আছে ঢাকাতে, এক ভাই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পেডিয়াট্রিক্স আর এক ভাই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তিতুমির কলেজের, ওরা আম্মাকে নিয়ে ইউনাইটেড হাসপাতালে যায় নেগেটিভ টেস্ট রেজাল্ট নিয়ে, কারণ সার্টিফিকেট ছাড়া তো ভর্তি করাবে না। ইউনাইটেড হাসপাতাল 12 তারিখ মাঝরাতে আম্মাকে ভর্তি করলো। ভর্তি করে আম্মার অবস্থা এতই খারাপ ছিল, সাথে সাথে ওনাকে ওদের আইসিইউতে নিয়ে গেল। আইসিইউতেই ওদের একটা কাজ ঘেরা আলাদা রুম ছিল, সেখানে আম্মাকে সাসপেক্টেড কোভিড হিসেবে, যদিও উনি নেগেটিভ কিন্তু আম্মার সাইন সিমটম দেখে ওদের মনে হচ্ছিল আম্মার কোভিড হলেও হতে পারে, সেখানে আম্মাকে রাখা হল। এবং সেখানে ওনাকে সাথে সাথে আম্মাকে আমরা বলি ইনটিউবেশন করে ওনাকে আর্টিফিশিয়াল ভেন্টিলেশনে সংযুক্ত করা হলো, লাইফ সাপোর্টে নিয়ে নেওয়া হলো। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় 14 তারিখে আমাদেরকে ইউনাইটেড হাসপাতাল ফোন করে, আমার ভাইদেরকে ফোন করে এবং জানায় যে আপনার আম্মা কোভিড পজিটিভ এবং ওনাকে আমরা হাসপাতাল থেকে ডিসচার্জ করব। খবরটা শুনে আমরা অনেক অনুরোধ করেছি, আমার ভাইরা ওখানে দৌড়ে সাথে সাথে গিয়েছেন, আত্মীয় স্বজনরা অনুরোধ করেছেন, আমাদের কিছু বন্ধুরা অনুরোধ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষকে, যে আপনারা লাইফ সাপোর্টে থাকা একজন রোগীকে, মুমূর্ষু রোগীকে কিভাবে লাইফ সাপোর্ট থেকে আপনারা বের করে দেবেন। কারণ বের করলে তো আপনি, এটা অর্থ হলো আপনি ওনাকে মৃত্যু মুখে আপনি ঠেলে দিয়ে ফেলে দিচ্ছেন, কিন্তু ইউনাইটেড হাসপাতাল কোনো কথা শুনে নাই। আমরা ইউনাইটেড হাসপাতালের কাছে শেষ একটা অনুরোধ করেছিলাম যে আপনারা বের করে দেবেনই, ঠিক আছে, একটা কাজ করেন, ওনাকে একটা মোবাইল ভেন্টিলেটর দিয়ে এমন একটা অ্যাম্বুলেন্স দেন যাতে ওনার লাইফ সাপোর্টটাকে এখান থেকে ডিসকানেক্ট করে মোবাইল ভেন্টিলেটরে কানেক্ট করে ওনাকে কুয়েত মৈত্রী হসপিটাল, যেটা কোভিড ডেজিগনেটেড হসপিটাল, সেখানকার ভেন্টিলেটর যাতে রিকানেক্ট করা যায়, যাতে উনি পথে অক্সিজেনের অভাবে উনি ব্রেইন ড্যামেজ ওনার না হয়, হাইপোক্সিয়া না হয়। কিন্তু তাও ওনারা শুনেন নাই, ওনার একটা সাধারণ একটা অ্যাম্বুলেন্স এনেছেন এবং সেই মান্ধাতা আমলে আপনার ওই ব্যাগ দিয়ে, আপনার ব্যাগের মধ্যে প্রেস করে অক্সিজেন দেওয়ার একটা ব্যবস্থা, সেইটাই করে আম্মাকে শেষ পর্যন্ত কুয়েত মৈত্রীতে পাঠিয়ে দেয়। সেখানে আমার পুষতে পুষতে প্রায় 2 ঘন্টা সময় লাগে, এবং যখন কুয়েত মৈত্রীর লাইফ সাপোর্ট আমার রিকানেক্টেড হলেন, পরে আমাকে ডাক্তাররা ফোন করে বললেন যে ওনার তো আমরা বলি গ্লাসগো কমা স্কোর, এটা দিয়ে বোঝা যায় একটা রোগীর, একজন রোগীর ওনার ব্রেইনের কি অবস্থা। গ্লাসগো কমা স্কোর 3 নেমে আসে, আমার আপনার স্কোর হলো 15, আর 3 নিচে হয় না স্কোর, 3 সর্বনিম্ন, তার মানে অলমোস্ট ব্রেইন ডেথ। হ্যাঁ, তো এই 2 ঘন্টায় কোনো অক্সিজেন না পাওয়ায় আম্মার শেষ পর্যন্ত ওনার ডিপ কমায় থাকলেন, এবং ওই হাসপাতালে থাকা অবস্থাতেই আপনার এপ্রিলের 23 তারিখ আম্মা মারা গেলেন। তো এইটা হলো আম্মার মৃত্যুর নির্মম একটা প্রসঙ্গ আমি বললাম। আমি আবার ফিরে যাচ্ছি টেস্টের প্রসঙ্গ, এই যে কোভিড টেস্ট, এবং আমি কেন বললাম যে টেস্ট আপনারা যতগুলো সংখ্যা দেখছেন অত্যন্ত আন্ডার রিপোর্টেড। আমরা যে বাসায় থাকি, আমাদের বিল্ডিংয়ে মোট সদস্য সংখ্যা হলো 21 জন, কারণ এই বিল্ডিংয়ে
চারটা অ্যাপার্টমেন্টে আমরা ভাই বোনরা একসাথে থাকি, সেখানে 21 জন সদস্য সংখ্যা। আম্মা প্রথম কোভিড টেস্টে পজিটিভ, ওটা যদি সত্যও হয় ইউনিটের হাসপাতালে, 13 তারিখে উনি পজিটিভ হন এবং 13 তারিখ থেকে আমার মৃত্যু পর্যন্ত 23 তারিখে এই 10 দিনে কেউ আসে নাই আমাদের বাসায়, কেউ আসে নাই। যে বাদ বাকি যে সদস্য তাদেরকে পরীক্ষা করে দেখি ওনারা পজিটিভ না নেগেটিভ, কারণ যে কোনো বিশ্বে, এই যে ক্যাম্বোডিয়াতে আপনার আমরা বলি কন্ট্রাক্ট ট্রেসিং, যিনি পজিটিভ ওনার সাথে কে কে কন্ট্রাক্টে আসছে তাদেরকে ট্রেস করতে হয়, তাদেরকে টেস্ট করতে হয়। ওই টেস্টটা করানোর জন্য জিল্লুর ভাই আমাদেরকে আমার প্রভাবশালী বন্ধুদের আশ্রয় নিতে হয়েছে, IADCR কে ফোন করতে হয়েছে, তাদেরকে অনুরোধ করে নিয়ে আসতে হয়েছে। আনার পরে ওনারা প্রথমে আমার দুই ভাই, যে দুই ভাই আম্মার সাথে সবসময় থাকতেন, সেই দুই ভাইয়ের টেস্ট করেছে, অন্য কারো টেস্ট করে নাই। বাদ বাকি 17 জন না যে 19 জন আপনার সদস্য তাদের কোনো টেস্ট করে নাই। পরে তার এক সপ্তাহ পরে ওনাদেরকে আবার আমরা অনুরোধ করার পরে, কারণ আমরাই আমাদের তরফ থেকে অনুরোধ করার পরে ওনারা আসছেন এবং সবাইকে টেস্ট করেছেন এবং তারপরে সবাইকে নেগেটিভ হিসেবে আইডেন্টিফাইড করেছেন। এই যদি হয় কন্ট্রাক্ট ট্রেসিং এর অবস্থা, এই যদি হয় একটা দেশের হসপিটালের ব্যবস্থাপনার অবস্থা, এই যদি হয় একটা দেশের প্রফেশনাল স্ট্যান্ডার্ডের অবস্থা, তা সেখানে টোটাল কতজন পজিটিভ আর টোটাল কতজন মারা গিয়েছে, এই সংখ্যার উপর আমরা কিভাবে ডক্টর জিয়াউদ্দিন, জাস্ট এক দুই লাইনে যদি আপনি আমাদেরকে বলেন। আমি জানি যে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন পুরো বিষয়টি জানিয়ে, তো কি রেসপন্স পেলেন আপনি? আমি আম্মার মৃত্যুর দুদিন পরেই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি একটা চিঠি দেই, ওই চিঠিটা আমি ওনার প্রিন্সিপাল সেক্রেটারি ডক্টর কায়কাউস সাহেব ওনাকে ইমেইলে আমি চিঠিটা পাঠাই, চিঠিটা অ্যাটাচমেন্ট হিসেবে আমি পাঠিয়েছিলাম। চিঠি পাঠানোর দুদিন পরে আমি প্রিন্সিপাল সেক্রেটারি সাহেবের কাছ থেকে আমি উত্তর পেয়েছি, উনি আমাকে লিখেছেন যে উনি চিঠিটা প্রধানমন্ত্রীর হাতে পৌঁছায় দেবেন এবং উনি এটাও বলেছেন যে উনি চিঠিটা খুব ভালোভাবে পড়েছেন এবং পড়ে ওনার কাছে মনে হয়েছে যেহেতু এটা স্বাস্থ্যগত একটা ব্যাপার, আমাদের উচিত স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল এই দুইটা জায়গায় আমাদের নালিশটা পৌঁছায় দেওয়া উচিত। এবং উনি আরও বলেছেন যে যেহেতু বিচার বিভাগের কাছে আমরা যেতে পারি, আমরা ইউনাইটেড হাসপাতাল যেখানে আম্মা ছিলেন, যারা আম্মার লাইফ সাপোর্টে থাকাকালীন ডিসচার্জ করেছেন, যারা সম্পূর্ণ মেডিকেল এথিক্স এবং দেশের আইন বিরোধী, আমরা বিচার বিভাগেরও আশ্রয় নিতে পারি। এটাই ছিল ওনার কাছ থেকে পাওয়া আমার শেষ উত্তর। তো প্রধানমন্ত্রীর কাছে চিঠি কি পৌঁছেছে, মানে সে বিষয়ে কিছু জানিয়েছেন কেউ? হ্যাঁ, আমরা পরবর্তীকালে আমরা ইনফরমাল সোর্স থেকে জানতে পেরেছি যে চিঠিটা প্রধানমন্ত্রীর হাতে দেয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী এই চিঠি পাওয়ার পরে উনি কিছু উদ্বেগও প্রকাশ করেছেন, কারণ উনি আগে থেকেই বলে আসতেছিলেন যে প্রত্যেকটা হাসপাতাল যেন তাদের সেবার হাত সবার দিকেই বাড়িয়ে দেয়। তো উনি নির্দেশ দিয়েছিলেন যে কোনো ক্রিটিক্যাল প্যাশেন্ট যদি কোনো হসপিটালে যান, মৃত্যু পথযাত্রী কোনো রোগী, তাদেরকে কোনো হাসপাতালে ফেরত দিতে পারবে না। তো এইটা উনি নির্দেশ উনি মৌখিকভাবে দিয়েছিলেন, সেটাই হয়তো পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে লিখিত আকারে সব হাসপাতালগুলোতে গিয়েছে এবং আমরাও ওগুলোর কপি দেখেছি। ওকে, মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আসলেই For this invitation. Yes, like you said, that Kathmandu is in Nepal is in comfortable position compared to other countries. But we should also understand that there has not been rapid testing in the past. We have started only recently. So in last 2-3 days, there is a rapid increase in number of cases. We are lucky that there is no death so far, but the number of cases that is increasing rapidly in last 2-3 days is really scaring people here. Because it was hardly 50 cases, but in this week we got it 219, in fact. The reason is that we started the testing very recently. So far we have only tested around 20,000 cases through PCR test and only around 60,000 through RDG test, and that is the reason. Another reason for lower rate is that we imposed lockdown
on time, I think. We started on 25th March, I think one day before India. Though we have direct flight, many flights from China, we had taken precautions. So I think that was one of the major reasons that helped us to contain the virus the way it has been done. But there are internal spreading cases here in Nepal. So the number is increasing, and I think it is going to be scary in days to come. The situation is under control, but the number of Nepalese that has been died globally are huge in number. Like, there are not any Nepalese that has died in Nepal, but there are almost 510 Nepalese who are infected outside Nepal, and around 78 has died. So the number of Nepalese who are outside Nepal has died with 78, but the number of people, Nepali or you can say even foreigner in Nepal, has not died so far. Pramod, Nepal spends only 6.3% of its GDP on healthcare. So do you think the government should spend more on public health issues? Yes, I think it's the same case in whole of South Asia, that all of these countries spend very, very less when it comes to healthcare, and Nepal is one of them. But compared to others, there are other indicators that it's quite doing quite well in Nepal. Like in last 5-10 years, we have done great improvement in terms of mortality and other cases. But yes, overall, the number of the healthcare has to be increased. The number of hospitals has to be increased. The number of staff, like according to, we don't meet the standard of the WHO where still at the moment. And I think same in most of the countries of South Asia. And it's an economic earthquake also. So far I know that GDP, Nepal's GDP will shrink by 0.13% according to Asian Development Bank. And at least 15,880 people will be jobless. Virus has impacted remittance inflow and government revenue collection. Tourist arrival rate has declined to below 10% from 70%. As a result, around 13,000 tour trekking and mountain guides are currently jobless. Banks are suffering in the loss of their investment in hospitality and aviation. So how Nepal will handle such a huge economic crisis? Yes, we are highly dependent on tourism sector. Like, you might be aware that Nepal was planning to celebrate 2020 as a Visit Nepal year, and we had to cancel it off in April because of the coronavirus. The huge number of tourists to Nepal used to come from India and China. And China was the one who was initially hit, and now it's India, which is almost competing with China in terms of number, which is very unfortunate. So I think our economy will be badly hit. One of the major sector will be tourism. And I think it's globally, like it's not only Nepal, but globally, the number of countries will be affected economically. Another major reason that you said that remittance, like Nepalese economy is highly dependent on remittance. Like if you look at the data of 2018-19, almost 25% of the GDP was on remittance. And now most of the Nepalese used to go to GCC countries, Gulf countries, Saudi Arabia, Malaysia, UAE, Kuwait, Bahrain, Qatar, Oman. And those parts are also affected at the moment. So I think there will be massive inflow of Nepalese migrants who used to work in other countries. If you calculate just the number of Nepalese migrants working in GCC, it's more than 14 lakh, and major part is affected. So what will happen if they come back to Nepal? So there will be economic pressure within the country. We don't have lots of economic opportunities. Tourism industry is hit. Other sectors are affected. So I think in this situation, Nepal will have severe economic crisis. Dr. Pramod, is there any hope for Nepal's economy to regain within years? I think yes, if the government takes certain measures, because we are highly dependent on agriculture, and if we try to invest and try to take certain policies that can revive this sector once again, I think we can do that. But I'm doubtful, because many of the Nepalese also go to India for employment and remittance and all, and India might also be affected. If India is not affected, maybe we can regain. But if India is affected, then there will be pressure on Nepal, and we might be facing lots of problems in next 2-3 years. Dr. Jiyaudin, how do you think Cambodia's situation, East Asia's situation, actually COVID-19, is?
ক্যাম্বোডিয়ার পরিস্থিতি ভালো। সবচেয়ে যেটা ভালো ব্যাপার ক্যাম্বোডিয়াতে হয়েছে সেটা হলো এই সমস্যাটা শুরু হলো ডিসেম্বরের মাঝামাঝি সময়ে চায়নাতে। ঠিক মিড জানুয়ারিতেই ক্যাম্বোডিয়ার প্রধানমন্ত্রী আমাদেরকে, আমরা যারা ডেভেলপমেন্ট পার্টনার্স আছি, আমাদেরকে নিয়ে মিনিস্টার অফ ইকোনমি অ্যান্ড ফাইন্যান্স, মিনিস্টার অফ হেলথ, ওনারা বসলেন একসাথে চিন্তা করার জন্য যে কিভাবে ক্যাম্বোডিয়াকে প্রিপেয়ার করা যায় এই চ্যালেঞ্জ, এই পরিস্থিতি থেকে নিরাপদে রাখার জন্য। এটা ছিল খুবই আর্লি তারা এই পদক্ষেপ নিয়েছিল। আমরা ডেভেলপমেন্ট পার্টনার্স একসাথে কাজ করেছি, আমরা ক্যাম্বোডিয়ার হেলথ সিস্টেমসের যে গ্যাপ ছিল সেগুলো আমরা একসাথেই এই গ্যাপগুলোকে আইডেন্টিফাই করেছি। ওই সময় করে আমরা ইমিডিয়েট ব্যবস্থা নিয়েছি, আর্থিক বলেন, আর্থিক সাহায্য, তারপরে টেকনিক্যাল সাহায্য, সবগুলো একসাথে করে মিনিস্ট্রি অফ হেলথের সাথে আমরা কাজগুলো করেছি, যার ফলশ্রুতিতে ক্যাম্বোডিয়াতে এখন পর্যন্ত মাত্র 122 জন আপনার কোভিড আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। আমরা যদি জানি যে আপনারা, মানে আমি বিশ্বব্যাংকের কথা বলছি, যে $20 বিলিয়ন একটা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন ক্যাম্বোডিয়ার জন্য, আমার রাইট, এবং তার মধ্যে $14 মিলিয়ন হচ্ছে জনস্বাস্থ্য খাতের জন্য। না, এটা আরো বেশি আসলে। ক্যাম্বোডিয়াতে আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে $20 মিলিয়ন একটা নতুন প্রজেক্ট, এটা কোভিড, ওরা বলে কোভিড মাস্টার প্ল্যান, এটা ক্যাম্বোডিয়ান সরকার এবং ডেভেলপমেন্ট পার্টনার্স আমরা একসাথেই মিলে তৈরি করেছি, ওইটাকে ফাইন্যান্স করার জন্য। দ্য মাস্টার প্ল্যান আসলে টোটাল ভ্যালু হলো $66 মিলিয়ন, তো ওটার জন্য $20 মিলিয়ন এবং আরো $14 মিলিয়ন আমাদের একটা প্রজেক্ট থেকে আমরা রিঅ্যালোকেট করে দিয়েছি, তো এটা মিলে $34 মিলিয়ন। এর বাইরেও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, জার্মান গভর্নমেন্ট, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট, ওনারাও এই এই $66 মিলিয়ন মাস্টার প্ল্যানকে সাপোর্ট করেছেন। কিন্তু সবচেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো এই মাস্টার প্ল্যানকে ইমপ্লিমেন্টেশন যত ত্বরান্বিত করা যায়, সেজন্য আমরা একসাথে মিলেমিশে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি। আমরা বাইরে থেকে অনেক এক্সপার্ট এনেছি, যেখানে যেখানে গ্যাপস আমরা পেয়েছি সেই গ্যাপসগুলো কীভাবে পূরণ করা যায় সেগুলো দেখেছি। ক্যাম্বোডিয়ান সরকার 9টা অ্যাকশন প্ল্যানে 9টা আইটেম তারা আইডেন্টিফাই করেছে, সেই 9টা অ্যাকশন প্ল্যান কীভাবে ইমপ্লিমেন্ট করা যায় দেশব্যাপী সে নিয়েও আমরা একসাথে কাজ করতেছি। সো ইন সামারি, ক্যাম্বোডিয়াতে 122 জন এখন পর্যন্ত পাওয়া গিয়েছে, কিন্তু গত 4 সপ্তাহে একটাও কোনো নতুন কেস পাওয়া যায় নাই, এবং এই মুহূর্তে ক্যাম্বোডিয়ার কোনো হাসপাতালে কোভিডের কোনো প্যাশেন্ট নেই, তারা সবাই ট্রিটেড হয়েছে এবং সবাই ভালো হয়ে যার যার বাড়িতে। আপনি আমাদেরকে একটু ছোট্ট করে বলবেন যে এই যে সাফল্য, যেখানে অনেকেই হিমশিম খাচ্ছে, এর কারণটা কি, মানে যদি 1-2 লাইনে বলেন আমাকে যে এই সংখ্যাটা। আসলে আমি আমার উত্তরে আগেই আমি সাফল্যের কিছুটা অংশ বলে ফেলেছি। মূল কারণ হলো ভেরি হাই লেভেল পলিটিক্যাল কমিটমেন্ট, কোঅর্ডিনেশন, অ্যান্ড দে রিয়েলি টুক ইট ভেরি সিরিয়াসলি। অ্যান্ড আরেকটা যেটা বড় কারণ আমি বলবো সেটা হলো সরকারের সাথে যতগুলো সাহায্য সংস্থা আছে, ডেভেলপমেন্ট পার্টনার্স, এনজিওস, সিভিল সোসাইটি, সবার একটা আপনার কোঅর্ডিনেশন, একটা সমন্বয় করে সব একসাথে কাজ করা, তা আমার মনে হয় এগুলোই সাফল্যর মূল চাবিকাঠি। ডক্টর প্রমোদ, দ্য গভর্নমেন্ট অফ নেপাল অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ব্যাংক সাইন $29 মিলিয়ন ফাইন্যান্সিং অ্যাগ্রিমেন্ট ফর নেপালস কোভিড-19 রেসপন্স। দ্য গভর্নমেন্ট অলসো অ্যানাউন্সড 10% ডিসকাউন্ট অন নেসেসারি ডেইলি কমোডিটিস, 25% ডিসকাউন্ট অন ইলেকট্রিসিটি বিলস, পেনাল্টি অন ইউটিলিটি বিলস অ্যান্ড ট্যাক্সেস আর রিডিউসড, পেইং স্যালারিজ টু দ্য ওয়ার্কার্স। ইজ ইট পসিবল টু ফাইট দ্য ক্রাইসিস থ্রু দিস ইনিশিয়েটিভস? Actually, the government has announced it, but it depends how they are going to implement it, number one, and how they are going to generate the revenue. Because right now, when there is crisis, government has come with announcements, and it's welcome. But the problem is, like, how will they implement after the lockdown is a bigger challenge, because just providing certain incentives are not going to work at the moment. The government also has to take certain mechanisms that can boom the economy, that can help the economy sustain. And apart from that, like I told you, that there will be massive inflow of migrant workers from different parts of the world, and they are going to create huge pressure on Nepal at the time when there is a lack of opportunities, where the country is facing crisis. So how will they sustain? That is a bigger question today, rather than incentives that has been announced. They are temporary incentives. Obviously, there will be like
for a few months there will be kind of relaxation, but the major part is that in order to sustain the economy there are some concrete steps that has to be taken which the government has not come so far. And on as you know, on 15th March, Indian Prime Minister Narendra Modi called for the COVID-19 emergency fund to tackle the spread of the deadly virus in the SAARC countries. Modi had proposed the emergency fund with an initial offer of $10 million from India for the purpose. Even Bangladesh, Nepal was donated for the fund. So, but what measures are going to take for SAARC members? Is there any clear idea? And what initiatives SAARC has announced for Nepal to fight COVID-19? The step taken by the Indian Prime Minister and the other member countries was welcome that they come with the SAARC fund. But I have not seen any concrete step taken after that. What is happening with the fund? What major steps? I have not found those things taking place at the moment because all the countries are engrossed among themselves. But there is one thing that is happening good, like at least India is trying to give support to the countries in the region to fight the virus. Like Nepal also got some medical support from India, almost like some tons of medicine was provided to Nepal, 23 tons on I think 22nd April. So these things are taking place. India has been providing support to Nepal to fight the virus, but at the SAARC level, there is no such concrete steps taken, and I have not come across that. Yes, there was video conference, they announced such a package, but how that has mobilized, I have not heard about it. I don't know what is happening in Bangladesh, whether there is some concrete steps taken by SAARC to combat virus or not. ডক্টর জিয়া, একটু আমাদেরকে বলবেন যে আমরা জানি যে বিশ্বব্যাপী করোনার আর্থিক এবং স্বাস্থ্য খাতের ক্ষতি মোকাবেলার জন্য বিশ্বব্যাংক $12 বিলিয়ন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, যার মধ্যে $6 বিলিয়নই আছে জনস্বাস্থ্য খাতের জন্য। তো বৈশ্বিক জনস্বাস্থ্য খাতের কথা যদি বিবেচনা করি আমরা, এবং যে পরিস্থিতি গত কয়েক মাসে আমরা দেখলাম গোটা বিশ্বজুড়েই, এবং আমরা এটি স্পষ্ট যে বিশ্বজুড়েই সরকার যত শক্তিমানই হোক না কেন আর যত দুর্বলই হোক না কেন, দেশের সামর্থ্য যাই থাকুক না কেন, সবাই মোটামুটি এই খাত থেকে ব্যাপারে চরম উদাসীনতা দিয়েছেন। এবং যেটি আপনি বলছিলেন একটু আগে যে রাজনৈতিক কমিটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, এবং জনস্বাস্থ্য আসলে একটি রাজনৈতিক বিষয় শেষ পর্যন্ত। সো আপনি কি মনে করেন যে আপনাদের যে উদ্যোগ বা এটি যথেষ্ট কিনা? আপনাদের বলতে আমি বিশ্বব্যাংকের কথা বোঝাচ্ছি জি। না, ধন্যবাদ জিলু ভাই। হ্যাঁ, বিশ্বব্যাংক $14 বিলিয়ন একটা প্যাকেজ বিশ্বব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরস তারা ওনারা অ্যাপ্রুভ করেছেন। সেখান থেকে একটা গ্লোবাল প্রজেক্ট তৈরি হয়েছে, ওটাকে আমরা বলি MPA, মাল্টি ফেজ প্রোগ্রামেটিক অ্যাপ্রোচ। সেই প্রোগ্রামটায় আপনার $2.7 বিলিয়ন আছে IBRD কান্ট্রির জন্য। বাংলাদেশ হলো আইডা কান্ট্রি, আইডা আছে $1.3 বিলিয়ন। সো এই প্রোগ্রাম থেকে বাংলাদেশকে $100 মিলিয়ন দেওয়া হয়েছে, এবং এই প্রজেক্টটা ওয়ার্ল্ড ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরস অলরেডি অ্যাপ্রুভ করে দিয়েছে। এবং আমার মনে হয় যে এই মুহূর্তে আমার ওয়ার্ল্ড ব্যাংকের যারা কলিগ আছেন ঢাকাতে, ওনারা মিনিস্ট্রি অফ হেলথ, ডাইরেক্টর জেনারেল অফ হেলথ, ডিজি হেলথের সাথে কাজ শুরু করেছেন এই এই প্রজেক্টের টাকা দিয়ে কিভাবে কোভিড প্রিপেয়ারনেস এবং অ্যাকশনগুলোকে ইম্প্রুভ করা যায় সেই নিয়ে কাজ করছেন। এছাড়াও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংকেরই একই যে প্রজেক্ট ডিজাইন, এই ডিজাইনটাকেই আরও $100 মিলিয়ন দিয়ে সাপোর্ট করছেন। সো এটা আসলে $200 মিলিয়ন ইমিডিয়েট সাপোর্ট টু বিল্ড কান্ট্রি ক্যাপাসিটি টু কমব্যাট কোভিড। আর তারপরে সেকেন্ড স্টেজ হিসাবে যখন কোভিডের লঙ্গার, মিডিয়াম এবং লঙ্গার টার্ম ইম্প্যাক্ট যে হবে সেগুলোকে মিটিগেট করার জন্য, হেলথ সেক্টরের ইম্প্যাক্ট, ইকোনমিক সেক্টরের ইম্প্যাক্ট, সব ইম্প্যাক্টগুলোকে মিটিগেট করার জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অলরেডি $500 মিলিয়ন একটা বাজেট সাপোর্ট ওনারা ফাইনালাইজ করেছেন। এটা মনে হয় সাইনও হয়ে গেছে। এবং একটা সিমিলার বাজেট সাপোর্ট সম্পর্কে ওয়ার্ল্ড ব্যাংকের সাথেও এই মুহূর্তে কথা চলছে। টাকার পরিমাণটা এখনও নির্ধারণ হয় নাই, কিন্তু সেটাও হয়তো বাজেট সাপোর্ট হিসেবেই যাবে, যেটা এই প্রাণোদনা প্যাকেজ, এগ্রিকালচার সেক্টর, রেডিমেড গার্মেন্ট সেক্টর, সোশ্যাল প্রোটেকশন সেক্টর, এডুকেশন এবং হেলথেরও লং টার্ম ইম্প্যাক্টকে কীভাবে মিটিগেট করা যায় সে ব্যাপারে সাহায্য করবে। এবং আমি জানি যে এর পাশাপাশি অন্যান্য যারা বাইল্যাটারাল ডোনার্স আছে, যেমন USAID, UK, অস্ট্রেলিয়া, ওনারাও সরকারের সাথে অ্যাক্টিভলি আলাপ করছেন
কিভাবে ওনাদের যার যার দেশ থেকে সরকারকে সাহায্য দেওয়া যায়। ডক্টর প্রমোদ, কোভিড নাইন্টিন গোয়িং টু চেঞ্জ সোশ্যাল অর্ডার, পলিটিক্যাল অর্ডার, ইকোনমিক অর্ডার অ্যান্ড ড্রাস্টিক্যালি ড্রামেটিক্যালি, সো উইল কোভিড নাইন্টিন রিশেপ নেপালস ডিপ্লোম্যাসি? ইজ দের এনি চান্স অফ চেঞ্জিং নেপালস পলিটিক্যাল অ্যান্ড অর জিওপলিটিক্যাল ফ্রেমওয়ার্ক? অ্যান্ড ডু ইউ থিঙ্ক দ্য কোভিড নাইন্টিন প্যান্ডেমিক উইল ইফেক্ট চায়না নেপাল রিলেশনস? ভেরি ব্রিফলি, উই আর অলমোস্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোগ্রাম। Nepal and China enjoy very good relations. So I think the way the world is dealing with China, Nepal will not go that way. I think because we have very good relations, we are neighbors. So virus will not impact the relations. Obviously, there will be some impact on economic issues. Maybe China will not be able to implement the project in Nepal the way it had promised, because its economy will be hurt to some level. So on the economic front, there will be some problem between Nepal and China. Maybe China will not deliver the way it wanted. But on other things, I think Nepal and China will stand together. Both have cordial relations. There will not much effect. As far as internal politics is concerned, we are not yet sure, because in Nepal, there are internal problems in the party, like the ruling party, which is Nepal Communist Party, has problem within the party at the moment. And the reason is not corona. There are other reasons that the leader within the party have differences and they're not happy with the current Prime Minister KP Sharma Oli. They want him to resign and reinitiate a new person, or there are sharing of power thing is there. So I think those things can evolve, but corona will not be a major factor for all those political changes. At the same time, corona will not be a factor in Nepal-China relations in days to come. ডক্টর জিয়াউদ্দিন হায়দার, আমি একটু আবার বাংলাদেশের প্রসঙ্গে আসতে চাই শেষ মুহূর্তে আপনার পরামর্শ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে, স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে, যে আমরা তো সরকারি ছুটি আমরা ধারণা করছি যে এটি হয়তো আবার এক্সটেন্ড করা হচ্ছে 30 তারিখ পর্যন্ত, বা লকডাউন যেটি বলা যাই বলা হোক না কেন, আবার অনেক কিছু শিথিলও করে দেওয়া হয়েছে। আপনি জানেন যে দোকানপাট কিছুটা খুলে দেওয়ার কথা বলা হচ্ছে, কিছু শপিং মল খুলে দেওয়া হচ্ছে, ফ্যাক্টরিগুলো কাজ করছে আমাদের, এবং এই যে জীবন জীবিকার মধ্যে সমন্বয় সাধনের একটা চেষ্টা, এখন এই বিতর্ক, একটা কিছুদিন কয়েক মাস আগে আমরা বিতর্ক করতাম উন্নয়ন না গণতন্ত্র, এখন বিতর্ক করছি জীবন না জীবিকা। সো আমি একটু আপনার কাছে শুনতে চাই যে আপনার পরামর্শ কি, একটু সুনির্দিষ্ট, এবং আমি মানে একেবারেই খোলামেলাভাবে যদি আপনি বলেন যে আসলে কি করা উচিত, কি করা ঠিক হচ্ছে না, খুব ছোট্ট করে মিনিট তিনেক সময় আমার জন্য। জিল্লুর ভাই ধন্যবাদ। আমি ওই প্রসঙ্গে যাওয়ার আগে ওইটাকে সাপোর্ট করার জন্য, প্রসঙ্গের সাপোর্ট, আমি একটা শুধুমাত্র এই কোভিড এর এপিডেমিওলজি নিয়ে একটু কথা বলতে চাই। জি প্লিজ। আমরা এপিডেমিওলজিতে আমরা বলি যে কোনো সংক্রামক ডিজিজের একটা, আমরা বলি বেল শেপড কার্ভ, এরকম একটা কার্ভ আছে, কার্ভের শুরু এবং শেষ। তো বিশ্বব্যাপী যদি আমি কার্ভটাকে দেখি, এই কার্ভটা শুরু হয়েছিল মিড ডিসেম্বরে, এবং আমি যদি সংখ্যার দিকে তাকাই, আমার সামনে সংখ্যা আছে, মে মাসের 8 তারিখে ওই দিনটায় সবচাইতে বেশি কোভিড আক্রান্তের সংখ্যা পাওয়া গেছে, সেটা হল 93,844 জন মে মাসের 8 তারিখে। মে মাসের 12 তারিখে ওইটা কমছে, এখন কমছে, আর মে মাসের 8 তারিখের আগে ওটা কম ছিল। তার মানে মে মাসের 8 তারিখ ছিল বেলশেপ কার্ভের পিক, আমরা বলি এটাকে পিক। সো নিয়ম হলো এই পিকটা হলো মাঝামাঝি, পিকের আগে যতগুলো লোক আক্রান্ত হবে বা যতগুলো লোক মারা যাবে, পিকের পরেও ঠিক অতগুলো লোকই আক্রান্ত হবে এবং মারা যাবে, পিকটা হলো ঠিক মাঝখানে। কিন্তু বাংলাদেশে কিন্তু আপনার এই কার্ভটা শুরু হয়েছিল এন্ড অফ মার্চ। আমরা যদি আজকের ডেটা দেখি, আমার কাছে আছে, গত মে মাসের প্রথম সপ্তাহে 1-7 তারিখ এই সময় আক্রান্ত হয়েছিল 4,758 জন। এরপরে 8-14 তারিখ আমার কাছে প্রথম 4 দিনের ডেটা আছে, এই 4 দিন আক্রান্ত হয়েছে 3,394 জন। আমি যদি আরো 3 দিন যোগ করি, এখানে খুবই সাধারণ নলেজেই বুঝতে পারি এই সংখ্যা 5,000 বা 6,000 ছাড়িয়ে যাবে। তার মানে আমরা এখনো কিন্তু পিকে পৌঁছায় নাই, আমরা এখনো পিকে পৌঁছাই নাই। এই পিকটা কবে আসবে, অনেকে বলছেন বাংলাদেশে, আমি সংবাদপত্রে দেখছিলাম যে মিড মে তে পিক আসবে, কিন্তু আমার মনে হয় না। এই সংখ্যা থেকে মনে হয় যে পিকটা আরো হয়তো 1-2 সপ্তাহ পরে আসবে। তার মানে আমরা যদি সে এপ্রিলের 1 তারিখে যদি শুরু করি কার্ভটা, যে কার্ভ শুরু হয়েছে 1 তারিখ থেকে, এপ্রিল মে শেষের দিকে যদি পিক হয়, তার আরো 2 মাস আমাকে ধরতে হবে, জুন জুলাই, তবে এন্ড অফ জুলাইতে হয়তো এই বেল শেপ কার্ভটা
যদি আমরা ভাগ্য ভালো থাকে স্কার্পটা শেষ হবে। তো এই অবস্থায় আপনার দোকানপাট খুলে দেওয়া, গার্মেন্টস খুলে দেওয়া, এইটা আসলে আমি জানি না, ইটস এ ভেরি ডিফিকাল্ট সিদ্ধান্ত। একদিকে বলতে হবে আমাদেরকে, আমাকে স্বীকার করতে হবে যে বাংলাদেশে লকডাউন করার জন্য যে ফিসকাল স্পেস দরকার, যে আর্থিক সক্ষমতা দরকার, এইটা বাংলাদেশের নাই। ইউরোপের মতো আমরা বসিয়ে বসিয়ে আমাদের সরকার লোকজনকে খাওয়াতে পারবে, শেষ করতে হবে, 30 সেকেন্ডে শেষ করতে হবে, হ্যাঁ নাই। আবার আরেক দিকে আমরা এগুলো খুলে দিতে পারি, কিন্তু তার সাথে সাথে যে হেলথ সিস্টেম, শক্তিশালী হেলথ সিস্টেম দরকার, সেইটাও নেই। তার অর্থ হলো আপনি যুদ্ধক্ষেত্রে সৈন্য যত বেশি পাঠাবেন তত বেশি সৈন্য আহত হবে। ইউ হ্যাভ টু মেক শিওর যে আহত সৈন্যদেরকে চিকিৎসা দেওয়ার আপনার ব্যবস্থা আছে, তাহলে তো সবাই মারা যাবে। তো আমাদের উইদাউট হ্যাভিং দ্য হেলথ সিস্টেমস রেডি, অ্যান্ড উই ক্যান সি নাও দ্য হেলথ সিস্টেমস ইজ নট ইয়েট রেডি টু address the challenge. You're opening up everything, and that may eta hoyto amaderke ekta boro ekta disastrous situation er dike niye jacche. Dr. Jiauddin Haider, political decision amra jani na, political decision ta kibhabe nao uchit, it's not easy, it's not easy to draw a line between the balance, but we are going through a very very tough time. Dr. Jiauddin Haider ebong Dr. Pramod Jashal, thank you so much indeed, thank you for being with us. Darshok amar uthithira je bishoy diye ekmot, eti shabhabik je rajnoitik sadichcha thakle কেবলমাত্র এই সংকট মোকাবেলা করা সম্ভব, আদারওয়াইজ সম্ভব নয়। এবং জনস্বাস্থ্যের বিষয়টি এটি রাজনৈতিক বিষয়ের শেষ বিচারে, এবং এখানে কোঅর্ডিনেশন অর্থাৎ সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ব্যবস্থাপনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন, গণতন্ত্র, এই প্রসঙ্গগুলো আসে। এবং বাংলাদেশের পরিস্থিতি আলোচনা করতে গিয়ে বিশেষজ্ঞ হিসেবে যে মতামত আমার অতীতে রাখলেন, সেটা হচ্ছে যে এটা এখনও পিকে যায়নি, এবং মাথায় রাখতে হবে যে এটি পিকে যখন যাবে সেখান থেকে আবার নামতে যখন শুরু করবে, আগের এবং পরের মধ্যে সংখ্যাটা প্রায় একই রকম থাকবে, কাজেই বিপদটা আরও সামনে। সেক্ষেত্রে আমাদের আসলে পরিস্থিতিটা মোকাবেলার জন্য এই লকডাউনের পরিস্থিতি বা যাই বলছি না কেন আরও অনেক বেশি সজাগ এবং সতর্ক থাকা দরকার। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা, নিরাপদে থাকুন এবং ঘরে থাকুন।